নাজমা বাংলাদেশি ব্লগার চ্যানেলে আপনাকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছি। জিসানের আব্বু বলল যে আমি কৌটাই চানাচুরগুলো ঢালি, তো ঢালতে গিয়ে ফেলে দিয়েছে। আসলে ক্যামেরার সামনে কাজ করাটা এতটা সহজ না, অফ ক্যামেরায় যেভাবে কাজ করা যায় ইচ্ছে মতো আসলে অন ক্যামেরায় এভাবে কাজ করা যায় না, একটু দ্বিধাগ্রস্ত হয় আর কি। আর কাজ করতে গেলে অনেক সময় এরকম হয়ে যায়। তো ভিডিওর এই অংশটুকু আমি কাটিনি, রেখে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বিকালে নাস্তার জন্য মোগলাই পরাটা বানিয়ে নিয়েছি, দুই পিস মোগলাই পরাটা বানিয়েছি আমি দুইটা ডিম দিয়ে। তো পরাটাগুলো আমি এখন কেটে নিচ্ছি, আর মোগলাই পরাটাগুলো অনেক সুন্দর ফুলেছে। আর এই যে ভিতরটা অনেক সুন্দর কুক হয়েছে, আর খেতে তো অবশ্যই ভালো হয়েছে। জিসানের আব্বু খেয়ে খুব প্রশংসা করেছে, বলছে যে বাইরের থেকেও ভালো লাগছে। বাইরে মানে টেস্ট যেমনই হোক না কেন, আসলে বাইরে তো স্বাস্থ্যসম্মত না বাইরের খাবার, আর টেস্টটাও মাশাল্লাহ আসলে ভালোই হয়েছে, খারাপ হয়নি খেতে। তো আমরা সবাই মিলে এখন নাস্তা করে নেব। তো আজকে আর সস নাই, সস থাকলে আরও মজা করে খেতে পারতাম। তো সস শেষ হয়ে গিয়েছে, জিসান বলছিল সসের কথা। বাচ্চারা আসলে এই ধরনের খাবারের সঙ্গে সস খুব পছন্দ করে। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটা জায়গায় বেড়াতে যাব। তো মাঝে মধ্যে সময় পেলে ওখানে বেড়াতে যাই, অনেক ভালো লাগে বাচ্চাদের নিয়ে। মানে সপ্তাহে একটা দিনও যদি বাইরে যাই ওদেরও ভালো লাগে আর নিজেদের কাছেও ভালো লাগে। আসলে ঘরের মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগে না। একটা সপ্তাহ পর যখন শুক্রবার আসে বন্ধ থাকে তখন মনে হয় যে একটু বাইরে থেকে ঘুরিয়ে আসি। আর শুক্রবারে দুপুরে তো গ্যাস থাকে না, এই কারণে আমি বৃহস্পতিবারের রাতেই কিছু রান্না করে রেখেছি। বৃহস্পতিবারের রাতে যদি কিছু রান্না করে রাখি তাহলে শুক্রবারের দিন মানে দুপুরে আর অত টেনশন করতে হয় না, আর সকালে উঠে শুধু নাস্তা রেডি করলেই হয়ে যায়। তো আমি এখানে চিকেন রান্না করব, তার জন্য সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ বেটে দিয়েছি, আর গোটা মশলা দিয়েছি দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংসটা আগের দিন রান্না করে রাখলে সকালে শুধু রুটি বানিয়ে রুটির সঙ্গে খাওয়া যায়, আলাদা করে কোনো ভাজু করা লাগে না। আর সকালে আটটার আগে থেকেই আমার গ্যাসটা চলে যায়, এই কারণে রুটি বানাতে বানাতে রুটি সেকতে সেকতে আসলে গ্যাস চলে যায়, তখন ভাজি করারও কোনো একটা সবজি করারও সময় থাকে না গ্যাসের কারণে। এই কারণে আমি প্রত্যেক দিন বৃহস্পতিবারে আর কি এভাবেই করি, প্রতি বৃহস্পতিবারে। তো মাংসটা আমি একদম মানে ঝোলের পানি দিয়ে ঝোল করে রাখবো না, কষিয়ে রাখবো, সকালে উঠে শুধু ঝোলের পানি দিয়ে রান্না করলে হয়ে যাবে। তো এই যে কষানোর জন্য পানি দিলাম, ওই পানিটা শুকিয়ে রেখে দেবো আমি এভাবেই। আর এখন একটু সেমাই রান্না করে রাখছি, শুক্রবারে বিকালে নাস্তা খেতে করতে পারবে আর কি। তো আসলে পরের দিন কি খাবো সেটা আগের দিনই আমার প্রিপারেশান নিয়ে রাখতে হয়, কারণ গ্যাস থাকে না, গ্যাসের কারণে রান্না কিছু সব সময় এক্সট্রা রান্না করে রাখতে হয়। তো সেমার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর একটা এলাচ ফাটিয়ে দিয়েছি, দুধটা একটু জাল হলে তারপরে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখা যাচ্ছে সকালে উঠে জিসানের যদি কোচিং থাকে তাহলে সকালে উঠে কিন্তু বাচ্চারা ভাত খেতে চায় না, ভারী খাবার খেতে চায় না, তখন যদি হালকা নাস্তা কিছু দেওয়া যায় সেটা খেয়ে চলে যেতে পারে। এই যে মাঝে মধ্যে আমি এভাবে সেমাই রান্না করে রাখি, ও সকালে উঠে সেমাই খেয়েও চলে যায় কোচিংয়ে। সেমাই থেকে আমি মশলাগুলো উঠিয়ে নিচ্ছি, খাওয়ার সময় মশলাগুলো মুখে পড়লে না বাচ্চারা খেতে চায় না আর আমার কাছেও খারাপ লাগে, এই জন্য আমি রান্না শেষ হওয়ার পরে মশলাগুলো উঠিয়ে রেখে দিই। তো সকালে উঠিয়ে এই যে রুটি বানাবো, রুটির জন্য
চুলায় পানি দিয়ে দিয়েছি, পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি, এখন আটা দিয়ে দিচ্ছি। আটাটা মাখিয়ে আমি একটু ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব, তারপর আটা মাখিয়ে নেব। এভাবে আটা রুটি বানালে রুটিগুলো অনেক সুন্দর ভালো হয়, মানে ফলে। আটা একটু ভালো করে সিদ্ধ করে নিলে রুটিগুলো অনেক সুন্দর ফলে, আর আটা সিদ্ধ কম থাকলে কিন্তু রুটি ফুলতে চায় না, আর সেই রুটিটাও খেতে আমার কাছে মনে হয় যে এতটা সফট হয় না। তো সকালে উঠে এই যে মাংসটা এখন ঝোলের পানি দিয়ে দেব, এভাবেই আমি রাতে রান্না করে রেখে দিয়েছিলাম। ঝোলের পানিটা একটু বেশিই দেব, কারণ রুটি দিয়ে খেতে হবে। রুটিগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি, এখন সেকে নিচ্ছি। তো রুটি সেকতে সেকতেই আমার গ্যাস চলে গেছে, যখন 4টা রুটি সেকা হয়েছে তখনই গ্যাস একদম কম হয়ে গিয়েছে, মানে আধা সেকা করে রুটিগুলো খেয়েছি এরকম। তো রুটি সেকতে গেলেও কিন্তু আসলে পরিমাণ মতো গ্যাস লাগে, বেশি হলেও চলে না, আবার কম হলেও চলে না। সবগুলো রুটি আমি এভাবে সেকে নিয়েছি, নিয়ে রুটি সেকে রেখে দিয়ে ওদের ঘুম থেকে ডাকছি, ওরা উঠতে চাচ্ছে না, যেহেতু শুক্রবারে একটু দেরি করে ঘুম থেকে ওঠে, আর আমার গ্যাস চলে যাবে বলে আমি সকাল সকাল উঠে রান্না বান্না সব রেডি করেছি। রান্না বান্না বলতে রুটি শুধু বানিয়েছি, আর মাংসটা রান্না তো ছিলই, কষানো ছিলই, ওটা রান্না শেষ করেছি আর কি। তো ওরা সব কিছু রেডি করে টেবিলে রেখে আমি এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে বাসায় মেহমান আসার কথা আছে, মেহমান বলতে ভাইয়ের বউ তানিয়া আর আমার কাজিন আসছে বেড়াতে, খালাতো বোন, তো ওরা দুজন আসবে দুপুরে। এই জন্য সকালে উঠে আরও কাজগুলো গুছিয়ে নিচ্ছি আমি। আসলে সকালে অনেক কাজ থাকে, সব কাজই ক্যামেরার সামনে করা সম্ভব না, কারণ ভিডিও করে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায় কাজগুলো, এই জন্য সব কাজ আর কি শেয়ার করি না। ঘর ঝাড়ু দিতে দিতে ময়লাওয়ালা চলে আসছে ময়লা নিতে, তো এই ময়লাগুলো আমি সাইডে রেখে পরে উঠিয়ে নেব। ময়লাওয়ালা আসছে, আগে ময়লাটা দিয়ে নিই। এখন আমি ঘরটা আর মুছলাম না, ঘরটা একটু পরে মুছবো আমি গোসলের আগে। তো নাস্তা করে নিই, সবাই মিলে বসে নাস্তা করে নিচ্ছি এখন আমরা। আমার বাসার পাশে এই যে বাইরে এখানে বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছে, তো রাতে থেকে রান্না বান্না শুরু হয়েছে, আবার সকালেও রান্না বান্না করছে। তো এই ফাঁকে আমার বাসায় মেহমান চলে আসছে, মেহমানরা বলছে যে আমাদের দাওয়াত না দিলেও আমরা গিয়ে খেয়ে আসব, কারণ রান্নার যে ঘ্রাণ আসছে, আসলে আমরা বলবো গিয়ে যে আমরা বর পক্ষের লোক অথবা কনে পক্ষের লোক। তো যাই হোক, আমরা সবাই মিলে মজা করছিলাম আর কি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ফ্যামিলির সবাই মিলে মেহমান সহ চলে আসছি বেড়াতে মিনি কক্সবাজারে। তো এই জায়গাটা অনেক সুন্দর, মাঝে মধ্যে সময় পেলেই আমরা বেড়াতে আসি। তো এখানে এসে বাচ্চাদের মাছ ধরা দেখে আসলে রবীন্দ্রনাথের সেই কবিতাটা মনে পড়ে গেল আমার, আমাদের ছোট নদী। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আসলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা আসলে শিখে শিখে মানে ছোট মাছ ধরছে।
তো ওদের মাছ ধরা দেখে আসলে খুবই ভালো লাগছিল। আর ওদের গোসল করা দেখে আমার মনে হচ্ছে আমি পানিতে নেমে পড়ি। পানিটা একদম মানে টল টল করছে, এত সুন্দর। আর সূর্যের আলোটা পানিতে এসে পড়ছে, মানে সরাসরি সূর্যটা মনে হচ্ছে পানিতে এসেই পড়ছে এরকম। আর এই যে পানির চারিপাশে অনেক মানুষ, আর ঢেউগুলো এত সুন্দরভাবে মানে আছড়ে পড়ছে কিনারায়, একদম মনে হচ্ছে সমুদ্রের সেই ঢেউ। আর এই যে এখানে চরকার মতো দোলনা, তো এটাতে আমি আর ভুলেও কখনো চড়বো না, কারণ গতবার এসে চড়েছি, চড়ে আমার শিক্ষা হয়ে গিয়েছে। আমি তো ভয়ে কান্না করে দিয়েছিলাম, তো আমার জিসান উঠেছে, বলছে যে আম্মু তুমি ভয় পাও, দেখো আমি উঠি আমার কিছুই হবে না। তো আসলে ওর সাহস আছে। সন্ধ্যার একটু আগে পড়ন্ত বিকালে আমরা ফিরছি এখন বাসায়। ঝাউ বনের পাশ দিয়ে আমরা রিকশায় করে যাচ্ছি, আর এই ঝাউ গাছগুলোর মাথার উপর দিয়ে সূর্যটা উঁকি দিচ্ছে, অস্ত যাবে যাবে এরকম ভাব, দেখতে আসলে খুবই ভালো লাগছিল। আর এর পিছন সাইডেই আছে কাশবন, এই যে দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা। আমার তাজদিদ কাশফুল নেবে, তাই ওর বাবা কাশফুল তুলতে গিয়েছে। আর এখানে এই যে কাশফুলের মধ্যেই আছে অনেক সুন্দর সুন্দর বুনো ফুল। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।